ওম নমো নারায়ণায়। নমস্কার দর্শক বন্ধুরা, ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওটিতে আমি আপনাদের মোহিনী একাদশীর ব্রত কথা ও ব্রতফল পাঠ করে শোনাব। কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি এখনো ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর সেই সঙ্গে আমার সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকেও ক্লিক করে রাখুন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে আমাকে হরে কৃষ্ণ লিখতে কিন্তু একদম ভুলবেন না। মোহিনী একাদশীর ব্রত কথা সম্পর্কে বলার আগে একটি কথা আপনাদের জানিয়ে রাখি। বন্ধুরা, আমার চ্যানেলে মোহিনী একাদশীর সম্পূর্ণ সময়সূচি নিয়ে একটি ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে। এছাড়াও একাদশী পালনের নিয়ম, একাদশীর সংকল্প মন্ত্র ও পারণ মন্ত্র নিয়ে আলাদা বেশ কয়েকটি ভিডিও আপনারা ভক্তি কথা চ্যানেলে পেয়ে যাবেন। ভক্তি কথার একাদশী সমূহ প্লেলিস্টে গেলে আপনারা এই সকল ভিডিওগুলি সংগ্রহ করতে পারবেন। তাহলে এবার চলুন বন্ধুরা, মোহিনী একাদশীর ব্রত কথা শ্রবণ করা যাক। ব্রত কথা। কূর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র ঋষি বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্ব পাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা আমি বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়, তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করত। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নল, কূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অত্যন্ত দুরাচারী। সে সর্বদা পাপকার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুত ক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন, হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তার পুত্রকে গৃহ থেকে বার করে দিলেন। শুধু তাই নয়, ধৃষ্টবুদ্ধির আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল।
সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে কয়েকবার সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল। কারাভোগের পর অনন্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগল। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হল। এভাবে অনেকদিন অতিবাহিত হল। কোনো পুণ্যফলে সহসা একদিন ধৃষ্টবুদ্ধি কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হল। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে গিয়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হল। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হল। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগল, হে ঋষিশ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হল, দিব্য দেহ লাভ করল। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রতকথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। অথ মোহিনী একাদশীর ব্রতকথা ও ব্রতফল সমাপ্ত। আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তিকথা।